আমার প্রিয় 2024 মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। তোমাদের প্রশ্ন ছিল যে স্যার আমাদের রেজাল্ট আউট কবে হবে, আর মধ্যশিক্ষা পর্ষদ একেবারে নোটিশ দিয়ে বা বিজ্ঞপ্তি দিয়ে জারি করে দিল যে 2024 মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হতে চলেছে মে মাসের 2 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার। এখন তোমাদের মনের মধ্যে নানান প্রশ্ন থাকতে পারে যে আমাদের রেজাল্ট আউট সকাল কটায় হবে, কখন আমরা মার্কশিট হাতে পাবো, সর্বোপরি কোন কোন ওয়েবসাইট থেকে আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো, এবং কোন কোন অ্যাপ্লিকেশন থেকে খুব সহজে বাড়িতে বসেই আমরা আমাদের নম্বরগুলো দেখতে পারবো। মাধ্যমিকের ফলাফলের সমস্ত এক্সক্লুসিভ আপডেট রইল এই ভিডিওতে। আমার প্রিয় সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কাছে এবং আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে একটা আবদার রইল যে তোমরা কত নম্বর পাবে আশা করে আছো সেটা অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাও, এবং যখন তোমরা তোমাদের নম্বর পাবে বাস্তব কতটা রূপ পেলো, কতটা মিললো সে ব্যাপারেও দেখে নিও। আর যারা ভাবছো না নম্বর আমি এখন বলবো না, আমি কত পাবো সে নম্বর এখন বলবো না, তাহলে কিন্তু অবশ্যই করে তোমরা কত নম্বর পেলে মার্কশিট পাওয়ার পর অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবে। সকাল 9টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফলাফল ঘোষণা করবেন, একই সাথে প্রকাশ করা হবে প্রথম 10 জনের মেধা তালিকা। আর সকাল 9:45 থেকে পর্ষদের ওয়েবসাইট দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে দেখে নাও, বেশ কতকগুলো ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখতে পারবে তোমরা। এছাড়াও SMS এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে। দ্রুত ফলাফল পৌঁছে দেওয়ার জন্য সকাল 10টা থেকে স্কুলগুলিতে মার্কশিট বিতরণ করা হবে। দুপুর 1টার পর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ শুরু করা হবে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মে মাসের 2 তারিখে। সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল, সকলের রেজাল্ট ভালো হবে এই আশা করি।